বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রিতে প্রথমবারের মতো ধান জাদুঘর নির্মাণ করা হয়েছে। দেশের ধান গবেষণার অতীত ইতিহাস, ঐতিহ্য, ধানভিত্তিক আচার অনুষ্ঠান ও সংস্কৃতি দেশি বিদেশি পর্যটকদের কাছে সুন্দরভাবে তুলে ধরার জন্য মিউজিয়ামটি স্থাপন করা হয়েছে। ২০১৮ সালে জাদুঘর নির্মাণের কাজ শুরু হয়। উদ্বোধন হয় গত বছরের ১২ মার্চ। এটি বাংলাদেশের একমাত্র ও প্রথম ধান জাদুঘর। এখানে প্রাচীনকালে ধান চাষ থেকে শুরু করে আধুনিক সময় পর্যন্ত ধান রোপণ, মাড়াই ও কর্তনে যেসব উপকরণ ব্যবহার করা হয় তার সব কিছুই প্রদর্শনের জন্য রাখা হয়েছে। এছাড়াও জাদুঘরে রয়েছে ব্রি উদ্ভাবিত জাত ও প্রযুক্তি প্রদর্শনীর জন্য ১৫টি সেলফ। সংশ্লিষ্টরা বলছেন, প্রতি বছর দেশি বিদেশি পর্যটক, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষক শিক্ষার্থী ব্রি প্রদর্শন করতে আসেন। তারা জাদুঘরে এসে ধানের ইতিহাস ঐতিহ্য, ব্রির গবেষণা ও উদ্ভাবিত প্রযুক্তি অগ্রগতির ইতিহাস ও সার্বিক কর্মকাণ্ড বিষয়ে ধারণা পান। আমাদের গত ৫০ বছরে ব্রি যে সমস্ত জাত উদ্ভাবন করেছে, টোটাল ১০৮টি জাত, সেগুলোর স্যাম্পল এখানে আছে। পাশাপাশি আমাদের যে দেশীয় জাত, অনেক জার্মপ্লাজম আমাদের হারিয়ে যাচ্ছে, সেই জাতগুলোকেও আমরা এখানে সংরক্ষণ করেছি আমাদের ভিজিটরদের জন্য। পাশাপাশি ধানের যে উপজাত, যেমন রাইসের তেল হয়, আপনারা জানেন রাইস ব্র্যান ওয়েল, রাইসের ব্র্যান্ড, রাইসের কুড়া, যত উপজাত আছে সেগুলোকে আমরা আমাদের ভিজিটরদের জন্য এখানে রেখেছি। আমাদের এখানে যে ধানের ঐতিহ্য, যেমন ধানের মলন দেয়া, ধান গরু দিয়ে ধান চাষ করা, মই দেয়া ধানের জমিতে, এই জিনিসগুলো কিন্তু আজকাল গ্রামে বিরল, গ্রামে গেলে আর দেখা যায় না, একসময় দেখা যেত। কিন্তু আমরা এখানে এগুলোকে ল্যান্ডস্কেপ আকারে সুন্দর করে রেপ্লিকা আকারে তৈরি করেছি, যেগুলো দেখে আমাদের দর্শনার্থীরা এমিউজড হবে। ধানকে এদেশের জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। আন্তর্জাতিক মানের একটি গবেষণা প্রতিষ্ঠান হিসেবে ব্রিতে একটি সুসজ্জিত রাইস মিউজিয়াম স্থাপন করা প্রয়োজন। এই প্রথম আমরা ব্রিতে রাইস মিউজিয়াম আমরা তৈরি করছি। এটা হলো আমাদের অনেকগুলো জিনিসকে আমরা অ্যাড্রেস করছি। একটা হলো যে রাইস আমাদের একটা কালচার, রাইস হলো আমাদের হেরিটেজ, রাইস হলো আমাদের সিভিলাইজেশন। এইটাকে, এইটার মাধ্যমে আমরা কোথায় থেকে কোথায় আসছি, আমাদের পূর্বপুরুষরা এই কৃষিটাকে কীভাবে দেখতো, রাইসটা কীভাবে দেখতো, কোথায় থেকে রাইসটি আসছে, সেই রাইসের যে কাল্টিভেশনটা, সেই কাল্টিভেশনের প্রসেসটা কেমন ছিল, আমরা আস্তে আস্তে এখন কোথায় যাচ্ছি, কোথায় যাব। এবং এইটা একটা আমি মনে করি একটা লাইভ, একটা হলো ইয়ে হবে, লাইব্রেরি হবে। হ্যাঁ, এখানে এসে অনেক মানুষ জানতে পারবে, আমাদের ইতিহাস জানতে পারবে এবং আগামী দিনের যে নলেজ, সেই নলেজ জানতে পারবে। এখানে ইউনিভার্সিটি বলেন বা রিসার্চার বলেন বা যারা যারা রাইসের প্রতি ইন্টারেস্টে, তারা এখান থেকে এসে শিক্ষা গ্রহণ করতে পারবে। বিশ্বমানের একটি গবেষণা প্রতিষ্ঠান হিসেবে ১৯৭০ সালের ১লা অক্টোবর থেকে ব্রি দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে অবদান রেখে চলেছে। মিউজিয়ামটি ইনস্টিটিউটের কৃষিবিজ্ঞানীদের গবেষণার কাজে আরও সহায়ক ভূমিকা পালন করবে বলে দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।